বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আচ্ছা, আজকে হচ্ছে মিস তোমাদের সাথে আবার চলে আসছি নতুন কিছু মজার মজার ছবি নিয়ে বা পিকচারের সাথে। হচ্ছে আমরা কিছু অ্যালফাবেট বলা শিখব। তো আমরা এর আগে ক্লাসে কি শিখেছিলাম কারো কি মনে আছে? মিসের ভিডিওটা কি মনোযোগ দিয়ে দেখেছো? এর আগে আমরা কি শিখেছিলাম? কিউ থেকে নিয়ে ইউ পর্যন্ত। এবং আজকে হচ্ছে আমরা নতুন কিছু অ্যালফাবেট শিখব। তাহলে কি সবার খুব ইচ্ছা করছে যে মিস আজকে নতুন কি কি শিখব, কোন কোন ছবি আজকে দেখতে পাবো? আজকে কিন্তু অলরেডি আমরা একটু পরেই দেখতেই পাবো যে আমাদের মজার মজার ছবিগুলো কিভাবে সারপ্রাইজ করে চলে আসে। আর আজকে হচ্ছে আমরা নতুন যে অ্যালফাবেটগুলো শিখব সেটা হচ্ছে ভি থেকে নিয়ে জেড পর্যন্ত। তাহলে চলো, যেহেতু নতুন কিছু শিখব, আমরা আর দেরি না করি আমরা আমাদের মজার ক্লাসে চলে যাই এবং নতুন অ্যালফাবেটগুলোকে আমরা চিনতে শিখি এবং হচ্ছে আমার সাথে সাথে সবাই বলবে, বলাও শিখে যাব। তাহলে সবাই কি দেখতে পাচ্ছ এটি কিসের ছবি? দেখেছো, আমাদের আগেই চলে এসেছে। তার মানে আজকের ক্লাসে কিন্তু আমরা সবাই খুব মজা করব। আগেই কিন্তু ভ্যান চলে আসলো, দেখেছো কত সুন্দর একটি গ্রিন কালার একটি ভ্যান চলে আসে। আবার ভ্যান এখন চলতে শুরু করবে। তাহলে আমরা ছবিটি দেখে কি বুঝতে পেরেছি, এটি হচ্ছে একটি কিসের ছবি? ভ্যান। হ্যাঁ, তাহলে ভ্যান কোন অ্যালফাবেট দিয়ে আমরা লিখি বলো তো? চলো তো আমরা দেখে আসি সবাই যে আসলে ভ্যান কোন অ্যালফাবেট দিয়ে আমরা লিখি। ওরে বাবা, দেখো কত সুন্দর একটি ভি চলে আসছে, একবার ডানে একবার বামে কত সুন্দর করে নাড়াচাড়া করছে এবং বলছে আমি ভি, তাই না? দেখেছো, আবার কত সুন্দর করে শু পরে আছে, বড় বড় চোখ করে তোমাদের দিকে তাকিয়ে আছে এবং বলছে এই যে আমি এখানে, আমার নাম হচ্ছে ভি, দেখেছো? কিন্তু বারবার হাত নাড়িয়ে এটাই বলছে। তাহলে আমরা কি শিখে গেলাম, ওর নাম কি? ভি। তারপরে চলো দেখি আমরা কিছুক্ষণ আগে যে ছবিটি দেখলাম আমরা তাহলে কি শিখলাম ছবিটি দেখে। ভি ফর কি হয় বলো তো? ভি ফর ভ্যান। তাহলে মিসের সাথে সবাই বলো তো, ভি ফর ভ্যান, ভি ফর ভ্যান, ভি ফর ভ্যান। ভেরি গুড। এভাবে করে কিন্তু মুখে মুখে বলতে হবে, কারণ আমরা যদি মুখে মুখে না বলি তাহলে কিন্তু আমরা শিখতে পাবো না। আর শিখতে হলে আমাদের বেশি বেশি মিসের সাথে মুখে মুখে বলতে হবে। তাহলে আমরা কিন্তু সুন্দর একটি ভি দেখে ফেললাম, ভ্যান দেখে ফেলেছি। এখন চলো দেখি আমাদের পরের ছবিটি কি আসে, একটু ম্যাজিক করে দেখি পিকচারটি কিসের। ওরে বাবা, দেখো ও তো খুব দুষ্ট, কি করছে দেখো, জিব্বা বের করে রেখেছে, আমাদের সাথে দুষ্টমি করছে। আর ওর চোখগুলো দেখেছো কেমন, করতে পারবে? একদম গোল 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 করে ঘুরছে, তাই না? তার মানে ও কিন্তু খুব দুষ্টমি করছে আমাদের ক্লাসে, খুব মজা পাচ্ছে, বলছে যে আমিও হাজির, আমিও তোমাদের সাথে ক্লাস করতে চাচ্ছি, আমিও খুব মজা করে বর্ণ শিখব এবং আমি আমার নাম বলতে চাচ্ছি। ও নাম বলতে চাচ্ছে কি জানো? ও বলছে আমি হচ্ছে ডাব্লিউ। দেখেছো কত সুন্দর একটি ডাব্লিউ চলে এসেছে, সবাইকে দেখতে ভালো লাগছে, মিসের কাছে কিন্তু খুব মজার লাগছে কিভাবে আমাদের সাথে দুষ্টমি করে কথা বলছে। তারপরে চলো তো আমরা দেখি ডাব্লিউ ফর কি শিখলাম আমরা। ডাব্লিউ ফর ওয়াচ। দেখেছো কত সুন্দর একটি ওয়াচ চলে এসেছে, তাই মানে কি হাত ঘড়ি, তাই না? আমরা হাতে ঘড়ি পরি এবং দেখো হাতের ঘড়িতে কয়টা বাজে, দেখেছো একটি মিকি মাউস ঘুমোচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, ডাব্লিউ ফর ওয়াচ, ডাব্লিউ ফর ওয়াচ। সবাই তাহলে মিসের সাথে বলো, ডাব্লিউ ফর ওয়াচ, ডাব্লিউ ফর ওয়াচ। ওয়াচ মানে হাত ঘড়ি। এই যে কত সুন্দর একটি ঘড়ি চলে এসেছে, দেখেছো? এবার চলো তো দেখি মিসের কাছে আর কি আছে, আমি একটু মজার মজার দেখে আসি। দেখি তো এখানে কি চলে আসলো, এই ছবিটির কি নাম বলতে পারো? এই ছবিটির নাম হচ্ছে এক্সমাস ট্রি। এই এক্সমাস ট্রিতে কি করি বলো তো? এক্সমাস ট্রি হচ্ছে বড়দিনের গাছ, মানে হচ্ছে কত সুন্দর করে গিফট আছে আমাদের এখানে, দেখেছো? হ্যাঁ, তাহলে আমরা এক্সমাস ট্রি একটা দিয়ে আমরা কোন অ্যালফাবেটটি শিখতে পারবো? এক্স, এক্স ফর এক্সমাস ট্রি। দেখেছো কত সুন্দর করে কিন্তু এখানে একটি এক্স চলে আসলো। তারপরে হচ্ছে আমরা এক্স ফর কী শিখে ফেললাম মিসের সাথে, সবাই একটু বলো তো। এক্স ফর এক্সমাস ট্রি, আবার বলো তো, এক্স ফর
Xmas tree. মিসের সাথে আরেকবার বলো X for Xmas tree. তার মানে বড়দিনের গাছ কত সুন্দর এবং কতগুলো গিফটও এখানে আছে। সবার কি গিফট পেতে ভালো লাগে? আমাদেরও কিন্তু গিফট পেতে ভালো লাগে আর তোমাদেরকে দিতে আরও বেশি ভালো লাগে। তাহলে কি করব, আমরাও কিন্তু তোমাদের জন্য এরকম গিফট রেডি করে রেখেছি, তাই না? তাহলে এর জন্য কি করতে হবে, বেশি বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে চলো আমরা দেখি। আমরা তো এক্সমাস ট্রিটা দেখে ফেলেছি, এটা কি বলতো কত সুন্দর করে চলছে, গায়ের মধ্যে কত লোম দেখেছো, চুল দিয়ে পুরো ঢাকা, ওর তো চোখই দেখা যাচ্ছে না, আমি তো উকি দিয়ে দেখছি ওর চোখটি দেখতে কেমন, দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছো? আমি তো দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ইয়াক। ইয়াক মানে কি আমরা জানি, চমড়ি গায়। এটি একটি ইয়াকের ছবি, দেখেছো কত সুন্দর করে ও হাঁটছে এবং এমন চুল বড় বড় যে ওর চোখই আমরা দেখতে পাচ্ছি না। তাহলে চলো ইয়াক আমরা কোন অ্যালফাবেট দিয়ে বলবো, দেখেছো ওয়াই, ওয়াই তো সেই ইয়াকের মতো এমন করেই চলছে, ডানে বামে নড়াচড়া করে এমনভাবে ঘুরছে, মনে হচ্ছে যে আসলে ইয়াক তো ওয়াই দিয়েই লিখতে হবে। আর ও তো পুরো ক্লাসেই আমাদের মজা করছে, শুধু নাচানাচি করছে, দেখেছো? তাহলে আমরা কি দেখলাম, ওয়াই ফর ইয়াক। এখন চলো আমরা একটু পড়ি, মিসের সাথে সাথে সবাই বলবে, সবাই খেয়াল করো, ওয়াই ফর ইয়াক, সবাই মিসের সাথে বলো, ওয়াই ফর ইয়াক, ওয়াই ফর ইয়াক। ইয়াক অর্থ চমড়ি গাই, দেখেছো? তাহলে আমরা কি কি শিখে ফেললাম, ভি ডাব্লিউ এক্স ওয়াই, এবার লাস্ট অ্যালফাবেটটি কি হয়, লাস্ট অ্যালফাবেটটি কি আমরা জানি? চলো তো দেখে আসি, অ্যালফাবেট তো আসলো না, এটা দেখে কি বুঝতে পারছি আমরা বলো তো? এখানে কি কি আছে, পেঙ্গুইন আছে, তারপর আর কি আছে, ক্রোকোডাইল আছে, দেখেছো কত এখানে অ্যানিমেলস, তার মানে আমার মনে হচ্ছে এটা জু, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটি জুয়ের ছবি, কত সুন্দর, কতগুলো পশু পাখি এখানে আছে। এবং আমরা জু কোন অ্যালফাবেট দিয়ে লিখি বলো তো? জু হচ্ছে আমরা জেড ফর, তার মানে জেড ফর জু। এবার চলো তো মিসের সাথে সবাই একসাথে বলো, জেড ফর জু, জেড ফর জু, জেড ফর জু। তাহলে আমরা কি কি অ্যালফাবেট শিখে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, আমরা ভি থেকে জেড পর্যন্ত নতুন অ্যালফাবেট শিখেছি আজকে, তাই না? সবার কি খুব ভালো লেগেছে, নতুন কিছু শিখলাম? এরকম নতুন নতুন আরও অ্যালফাবেট এবং মজার কিছু পড়া নিয়ে আমরা আবার চলে আসবো। তোমরা কি মিসের ক্লাসটি আবার করতে চাচ্ছ? তাহলে দ্রুত চলে আসবো ক্লাসে, আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবে, বাই।